হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমি সাফিন মৃদুল আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল জাস্ট আপলোড বিডিতে। আপনারা অতীতের অনেক ভিডিওতেই কমেন্ট করেছেন বা আমাদেরকে টেক্সট করেছেন যে অস্ট্রেলিয়া আসতে আসলে কত টাকা লাগে। যদিও আমি স্টাডি ইন অস্ট্রেলিয়ার যে ভিডিওটি করেছিলাম সেখানে কিন্তু আমি ডিসকাস করেছিলাম যে অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগে এবং কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হয়। তারপরেও আজকে আপনাদের এই রিকোয়েস্টের কারণে আজকে আমি বিস্তারিত ডিসক্রাইব করব যে অস্ট্রেলিয়াতে আসতে আপনাদের ঠিক কত টাকা খরচ হয়। যেহেতু অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, অস্ট্রেলিয়ায় আসার যে খরচগুলি রয়েছে সেকার কারণে আমি আমার এই নোটের সাহায্য নিব যেখানে আমি লিখে রেখেছি, যার ফলে আপনাদেরকে আমি ইজিলি ডিসক্রাইব করতে পারবো। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই ডিসক্রিপশানটা আমি আমার একটি ছবি আকারে আপনারা ভিডিওটাও দেখতে পাবেন ভিডিওর শেষ দিকে। এছাড়াও প্রয়োজনীয় যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই যে খরচগুলো রয়েছে, যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো বর্ণনা করব। সো আজকের এই ভিডিওটা মেনলি ফোকাস করব স্টুডেন্ট হিসেবে যারা আসতেছেন তাদের কী রকম খরচ লাগতে পারে। সো এখানে যারা পড়াশোনা করতে আসবেন তাদের খরচের বিষয়টি কিন্তু আমি মূল আজকে ফোকাস করব, না হলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি প্রত্যেকটি ভিসা নিয়ে কথা বলতে চাই। আপনারা যেটি করতে পারেন, স্টুডেন্ট ভিসা বাদে অন্যান্য ভিসা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ভিসাগুলো নিয়ে কিন্তু ইন ফিউচার আলোচনা করব এবং সেগুলোর কীরকম খরচ লাগে সেটাও আপনাদেরকে জানাবো। স্টুডেন্ট ভিসায় যদি আপনারা আসতে চান প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটি ইংলিশ টেস্ট দিতে হবে, যেটি আপনি বাংলাদেশে অনেকে IELTS এক্সাম অথবা PTE এক্সাম দিয়ে থাকেন। সো এই এক্সামটি যদি আপনারা দিতে চান আপনারা একটু প্রিপারেশান বাসায় নিতে পারেন অথবা কোচিংয়েও করতে পারেন, বাট ধরে নিলাম আপনার বাসায় প্রিপারেশান নিয়েছেন এবং এটি পরীক্ষা দিতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পরীক্ষা রেজিস্ট্রেশন বাবদ 21,000 টাকার মতো খরচ করতে হবে। এর আগেও যে বিষয়টি প্রয়োজন সেটি হলো একটি পাসপোর্ট রেডি করা। পাসপোর্ট কিন্তু অ্যারাউন্ড বাংলাদেশে 3,500 টাকার মতো খরচ হয়ে থাকে, বা এমার্জেন্সি পাসপোর্টে সাধারণত 5,000 টাকার মতো খরচ হয়ে থাকে। সো পাসপোর্ট রেডি করার পরে IELTS এক্সাম দিবেন যেখানে আপনাদের অ্যারাউন্ড 21,000 টাকার মতো খরচ হবে। সেকেন্ড যে ফ্যাক্টরটি আসবে সেটি হলো আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো আপনাদেরকে টিউশন ফি পে করতে হবে। সো প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে শো করতে হয় সেটি হলো 2 ইয়ার্সের টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স, সেটি কিন্তু আপনার অ্যাকাউন্টে শো করতে হবে। সেটি শো করার পরে যখন আপনারা অফার লেটার পাবেন, অফার লেটার অ্যাকসেপ্ট করার জন্য আপনাদেরকে কিন্তু যেটি 1 বছরের টিউশন ফি এবং আপনাদের যে ইন্স্যুরেন্স হেলথ কভার সেই টাকাটা আপনাকে পে করতে হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিসার যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটি কিন্তু অগ্রিম পে করতে হয়। এটা মাস্টার্সের জন্য 2 বছরের এবং ব্যাচেলরের জন্য 3 বছর থেকে 4 বছরের জন্য পে করতে হবে। সো টিউশন ফি যদি আপনাকে বলি কত টাকা পে করতে হবে, সেক্ষেত্রে আমি একটা এভারেজ অ্যামাউন্ট বলছি যেটি হলো $15,000, যেটি এই মুহূর্তে বাংলাদেশে যদি আমি 72 টাকা রেট ধরে কনভার্ট করি সেটি হবে অ্যারাউন্ড 11 লাখ টাকার মতো। সো আমি টাকার হিসাবটা আমি এখানে এক্স্যাক্টলি ফিগার বলছি না, যেহেতু এখন ডলারের ভ্যালু খুবই ফ্ল্যাকচুয়েটিং, যেটি সাধারণত 64 টাকা বা 62 টাকা ছিল গত বছর, এই মুহূর্তে কিন্তু সেটি 70 থেকে 72 টাকার মধ্যে ওঠানামা করছে। সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে টাকার ভ্যালুয়েশানটা কীরকম হয় ডলারের এগেনস্টে। বাট হ্যাঁ, $15,000 থেকে $20,000 এটি কিন্তু আপনাকে প্রথমে পে করতে হবে, ডিপেন্ড অন আপনার সাবজেক্ট, আপনি স্কলারশিপ পেয়েছেন কি না, কোন ভার্সিটিতে পড়ছেন সে বিষয়ে। বাট আমি ধরে নিলাম $15,000, এটি একটি এভারেজ অ্যামাউন্ট এখন যারা আসছেন তাদের কাছ থেকে আমার শোনা। সো $15,000 আপনাকে অবশ্যই পে করতে হবে। আর সেকেন্ডলি পে করতে হবে হলো $1,200 ফর ইন্স্যুরেন্স। যদি আপনারা 2 বছর মাস্টার্স কোর্সের জন্য আসেন তাহলে আপনাকে $1,200 পে করতে হবে, অথবা 3 বছর ব্যাচেলরের জন্য আসলে $1,800 পে করতে হবে। এটি একটি এভারেজ অ্যামাউন্ট, এটাও কম বেশি হয়ে থাকে। এটি যদি আমি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে 1 লক্ষ টাকা। সো আপনারা IELTS পরীক্ষা দিলেন, টিউশন ফি পে করে দিলেন, ফার্স্ট সেমিস্টারের ইন্স্যুরেন্সও পে করে দিয়েছেন, এরপরে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা COE প্রেজেন্ট করবে বা তারা আপনাকে দিবে। এই COE পাওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভিসা প্রসেসিং শুরু করতে হবে। সো ভিসা প্রসেসিং যেটা হয় সেটা হলো আপনাকে ভিসা ফি পে করতে হবে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে বা অস্ট্রেলিয়া যদি কেউ থাকে তাদের মাধ্যমে। সেই ভিসা ফিটি হলো এই মুহূর্তে $550, $550, যেটি অ্যারাউন্ড হতে পারে প্রায় 40,000 টাকার মতো এই মুহূর্তে। সো আপনাকে এই ভিসা ফিটা পে করতে হবে। ভিসা ফির পাশাপাশি কিন্তু
আপনাকে কিছু পেপারস রেডি করতে হতে পারে, যেমন কিছু বাংলা ডকুমেন্টস থাকলে সেগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে হতে পারে, বা কিছু নোটারাইজেশনের বিষয় রয়েছে। সো এই নোটারি ট্রান্সলেশন এগুলো বিবিধ খরচ মিলে প্রায় 10,000 টাকা থেকে 15,000 টাকার মতো খরচ হতে পারে, ডিপেন্ডস অন ইয়র পেপারস। সো সেটিও একটি মাথায় রাখার মতো বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পেপারস যে রেডি করতে হয় সেটার একটা ডকুমেন্টেশন একটা খরচ রয়েছে। আর অ্যাট দ্য এন্ড যখন আপনারা ভিসা পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে প্লেন ফেয়ারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্লেনের টিকিট বুক করতে হবে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে প্লেনের টিকিট কিন্তু যথেষ্ট ব্যয়বহুল, এক্সপেন্সিভ। প্লেনের টিকিটের কিন্তু এখন আমার জানা মতো যদি আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসেন এবং আপনারা যদি খুব কম সময়ের মধ্যে আপনারা প্লেনের টিকিট ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু 1,00,000 টাকার উপরেও কিন্তু অনেককে প্লেন ফেয়ার দিতে হচ্ছে। এবং এখন যেহেতু ভিসা অনেক দেরিতে দিচ্ছে, সাধারণত দেখা যাচ্ছে যে ক্লাস শুরু হওয়ার পরেও অনেকের ভিসা আসছে, সো সবাই কিন্তু একটু রাশে থাকে, তাড়াতাড়ি বিমানটা ভাড়া করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অনেক টাকা দিয়েই বিমানের টিকিট কাটতে হয়। তো আমি এখানে এভারেজ 1,00,000 টাকা ধরলাম। সো এই সবগুলো টাকা যদি আমি অ্যাড করি তাহলে দেখা যাবে যে মোটামুটি 13-15,00,000 টাকার মতো একজন স্টুডেন্টদের খরচ হবে অস্ট্রেলিয়ায় আসার জন্য। এবং এর বড় একটি অ্যামাউন্ট লাগবে টিউশন ফি পে করতে, টিউশন ফি যেটি 11-12,00,000 টাকার মতো হয়ে থাকে। আর অন্যান্য খরচগুলোও যদি ধরি 50,000, 1,30,000, 40,000, এগুলো সব ছোটো ছোটো অ্যামাউন্ট মিলে মোটামুটি 13-15,00,000 টাকা খরচ হয় একজন স্টুডেন্টের অস্ট্রেলিয়াতে আসতে। এছাড়া অন্য ভিসা নিয়ে আমি যদিও আজকে কিছু বলবো না, বাট তারপরেও বলতে পারি, যদি আপনারা 491 ভিসা, যেটা আপনারা দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন যেটি কাজের জন্য, সেখানে কিন্তু মোটামুটি $4,500 ভিসা ফি দিতে হয়। এছাড়াও স্কিল অ্যাসেসমেন্টের জন্য কিছু টাকা খরচ হয় সাধারণত, সেটাও ডিপেন্ড করে আপনি কোন স্কিল অ্যাসেস করবেন। আর ডকুমেন্টেশন এবং প্লেন ফেয়ার এগুলো তো রয়েছেই, সাথে সাথে এর পাশে আরেকটি বিষয় রয়েছে, আপনারা যদি সাথে কাউকে নিয়ে আসতে চান, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা ছেলে মেয়েকে, তাদের জন্য কিন্তু এক্সট্রা ভিসা ফি পে করতে হবে। সো এই বিষয়টিও মাথায় রাখতে হবে, তাদের জন্য ভিসা ফি পে করার জন্য কত টাকা দিতে হয় সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আপনারা 1 বছরের যে লিভিং এক্সপেন্স এটি কীরকম হতে পারে সেটি ক্যালকুলেট করার জন্য একটি লিঙ্ক, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের লিঙ্ক, সেটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো আজকে আমি মোটামুটি আলোচনা করলাম যে আপনারা যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান অস্ট্রেলিয়াতে তাহলে আপনাদের কত টাকা খরচ হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে ইন রিগার্ডস টু অস্ট্রেলিয়া স্টাডি। আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনারা যত বেশি লাইক দিবেন তত বেশি কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছিয়ে দিবেন। সো নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন, আমরা খুব শীঘ্রই আরও কোনো অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের যে কোয়ারিজ আছে সেগুলো রিপ্লাই করতে। এছাড়াও লাইফ ইন অস্ট্রেলিয়ার ভিডিওগুলো তো আছেই। সো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, গুড বাই।